এসপি মেটকারে তোমাদের স্বাগতম আমরা আজকে দেখব আমাদের আজকে লেকচার থ্রি এনআ ব্যাক টু জিমেট্রিক সামটা থ্রি থ্রি ডাইমেনশনাল কার্টিশন করিসমেট্রিক ইসান্ক ঠিক আছে তা আমরা এই অধ্যায়ের এই থিওরামটা এল ওয়ান এম ওয়ান এন ওয়ান এবং এল টু এম টু এন টু লিখ সাইন বিশিষ্ট সদ থিতা হইলে প্রমাণ করে যে প্রমাণ করো যে আমরা এই দুইটা দেখছিলাম এখানে তিনটা আছে প্রমাণ কসটি দর্শনুসমান এল ওয়ান এল টু প্লাস এম ওয়ান এম টু প্লাস এন ওয়ান এন টু এই প্রমাণটা আমরা দেখছি লেক্সার টুতে এটা আমাদের লেক্সার থ্রি আমরা বলছিলাম লক্সার থ্রিতে আমরা দুই আর তিন নম্বরটা প্রমাণটা দেখব কি আছে দুই নম্বর প্রমাণ সাইনটি দর্শমানুসমান প্লাস মাইনাস রুটু ওয়ার এম ওয়ান এন টু মাইনাস এম টু এন ওয়ান হলিস্কোয়ার প্লাস এন ওয়ান এল টু মাইনাস এন টু এল ওয়ান হলি স্কোয়ার প্লাস এল ওয়ান এম টু মাইনাস এল টু এম ওয়ান হলিস্কোয়ার আরেকটা আছে তোমার তিন নম্বর টেন্টি এখানে আছে সেম এটা নিশ্চয়ই এল ওয়ান এল টু প্লাস এম টু প্লাস এন ওয়ান এন টু এই দুটো আমরা এই দেখব ঠিক আছে আর আগের কিন্তু আমরা এক নম্বরটা প্রমাণ দেখছি তোমরা দেখো না ওটা দেখে আসবা দুই নম্বর লেকচারে ছিল আমাদের এটা আমাদের তিন নম্বর লেকচার ওকে দেখো আমরা এটা প্রমাণ দেখতেছি দুই নম্বরটা আমাদের কি আছে সেন্টিটার সোনা মিনিস এটা তো এখন দেখো আমরা জানি আমরা কি জানি দেখো সাইন স্কোয়ার থিতা সমান সমান কি ওয়ান মাইনাস কজ স্কোয়ার থিতা সবাই জানি আমরা সাধারণ সূত্র সাইনি থিতা সমান সমান ওয়ান মাইনাস কজ স্কোয়ার থিধা আচ্ছা তুমি ওয়ানে আমরা কী লিখতে পারি ওয়ান ইন টু ওয়ান লিখতে পারি না ওয়ান ইন টু ওয়ান মানে কি ওয়ান লেখলাম আমরা ঠিক আছে আমরা অঙ্ক করার সুবিধার্থে আমরা লিখলাম কজিস্কার থিটা ঠিক আছে তো এখন দেখো এখানে তুমি আচ্ছা আমরা জানি কি এল ওয়ান স্কোয়ার প্লাস এম ওয়ান স্কোয়ার প্লাস এন ওয়ান স্কোয়ার ইকুয়াল টু কত ওয়ান না এ ওয়ানের বদলে এটা লাগলাম এল ওয়ান স্কোয়ার প্লাস এম ওয়ান স্কোয়ার প্লাস এন ওয়ান স্কোয়ার ইকুয়াল টু ওয়ান হ্যাঁ আমরা এটা দিক কোয়েশানে মল্লিক উপবাদ আমরা এটা কমন দেখেছি লেকচার ওয়ানে তারপরে দেখো এ ওয়া এ ওয়ানের বদলে একইভাবে তুমি লিখতে পারো এল টু স্কোয়ার প্লাস এম টু স্কোয়ার প্লাস এন টু স্কোয়ার ঠিক আছে লিখতে পারো ওকে এরপরে তুমি দেখো এখানে কজ ইস ক্যাথিটা আচ্ছা কসথিতা আমরা এই থিওরামের থিওরাম তো প্রমাণ মানে তিনটা ছিল আমরা এই এক নম্বর প্রমাণটা আমরা লেক্সার টুতে দেখছি আর আগের লেক্সারে সো ওইখানে আমরা প্রমাণ করে এসেছিলাম যে তোমার এই যে কসথিতা শুন শুন কি এল ওয়ান এল টু প্লাস এম ওয়ান এল টু প্লাস এন ওয়ান এন টু ঠিক আছে সো এটাই এখানে বসাবো ঠিক আছে এটা আমরা প্রমাণ দেখছি কিন্তু তো এটা এখানে তুমি বসাও তো কসথিতার জায়গায় তুমি কি বসাবে এল ওয়ান এল টু প্লাস এম ওয়ান এম টু প্লাস এন ওয়ান এন টু ঠিক আছে উপর স্কোয়ার আছে এই স্কোয়ার দিয়ে দিলাম ঠিক আছে ওকে এখন দেখো এটার এটা কি আছে গুণ আছে তাহলে গুণ করো ঠিক আছে আচ্ছা আমরা সমান সময়টা এখান থেকে শুরু করলাম ওদের অনেক বড়ো হবে তো এখন এটা দিয়ে এটা এটা গুণ করবা তার মানে কি এল ওয়ান দেওয়া এই এল এল ওয়ান স্কোয়ার দেওয়া এটার একবার এটা একবার এটা ঠিক আছে তা দেখো এল ওয়ান স্কোয়ার প্লাস এল টু স্কোয়ার ঠিক আছে

এবা n1 d l2 m102 ঠিক আছে তে কি হবে n1 স্কয়ার l3 স্কয়ার প্লাস m1 d m2 d n1 স্কয়ার m3 স্কয়ার প্লাস এবারে n1 d n2 তে n1 স্কয়ার প্লাস n2 স্কয়ার এবারে দেখুন এটা আছে না ঠিক আছে এটা তুমি যদি a + b + c চিন্তা করতেল a + b + c হোল স্কয়ার সেটা কি মনে আছে a + b + c হোল স্কয়ার સમશન કે a² + b² + c² + 2ab 2bc 2ca ઠીક છે તો શૂટડા યુઝ કર તો a² মানে l1² l2² আর એ જ માઈનસ છે ને માઈનસ દે ગુણ દે દીલે અહીંયા માઈનસ થશે ઠીક છે a² + b² মানে k1² m3² એ જ માઈનસ દે ગુણ દે દીલે અહીંયા કીધું માઈનસ જ હોવે હે માઈનસ માને દે ગુણ દે ગણે c² એટલે મને n1 is स्के एन टू स्कैर ठीक है माइनास कि टू ए वि मैं इटार ठीक है तम मैंने हम तुम्हारे टू एल ओवान एल टू एम ओन एम टू ठीक है माइनस टू बी सी एटी एट सी ठीक है तो टू बी सी एम ओवान एम टू एन ओन एन टू माइनस टू सी ए तो सी ए तो एन ओवान एन टू এইসে এল ওয়ান এল টু ঠিক আছে আসলে তোমরা বুঝছো এখন থেকে তুমি কী করতে পারো এখানে কিছু কাটাকাটি যায় এ দেখো এল ওয়ান এল টু প্লাসের মাইনাসের এল ওয়ান এল টু ঠিক আছে তারপর দেখো তুমি মাইনাসের এম ওয়ান এম টু তো প্লাসের এম ওয়ান এম টু ঠিক আছে মাইনাসের এন ওয়ান এন টু ঠিক আছে তুমি এখানে দেখো প্লাসের এন ওয়ান এন টু কাটা ঠিক আছে তোমার কি থাকে আচ্ছা এই পাশে আমাদের কী ছিল আমরা যদি লিখে দেখো সাইন স্কেলি কিন্তু আমাদের ছিল ঠিক আছে সমান সমান দিয়ে আমরা কী পেয়েছি এখানে দেখো এখানে তুমি দেখো টু এল ওয়ান এল টু এম ওয়ান এম টু ঠিক আছে আচ্ছা এখন দেখো তুমি এখানে কি লিখতে পারো তোমার এই দেখো এল ওয়ান এম টু আর এম ওয়ান এল টু মাইনাস টু এল ওয়ান এল টু লিখতে পারি দেখো এটার বদলে লিখতে পারি তোমরা এল ওয়ান এম টু মাইনাস এল টু তুমি যদি এ ধরো এটার বি ধরো তাহলে তোমার এই স্কোয়ার তার মানে এই যে এল ওয়ান এম টু প্লাস কি হবে বি এল টু এম এল টু স্কোয়ার এম ওয়ান স্কোয়ার এই যে এম ওয়ান স্কোয়ার এল টু স্কোয়ার তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এবি এই যে মাইনাস টু থ্রি টু এল ওয়ান এল টু আছে এই যে এল ওয়ান এল টু এম ওয়ান এম টু এম ওয়ান এম টু তাহলে এই স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার এই তিনটার বদলে আমরা লিখতে পারি এ মাইনাস বি হোলি স্কোয়ার ঠিক আছে বুঝছো একইভাবে না বুঝলে এখান থেকে পরেরটা এই যে তোমার এম ওয়ান এম টু এ ধরলে এটা বিদলে দেখ এই স্কোয়ার এম ওয়ান এন টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সরি বি স্কোয়ার ঠিক আছে মাইনাস টু এ বি এটা বদলে তুমি কি লাগতে পারো এম ওয়ান এন টু মাইনাস এম টু এন ওয়ান হোলি স্কোয়ার ঠিক আছে এই স্কোয়ার তো এম ওয়ান স্কোয়ার এন টু স্কোয়ার পাইছ প্লাস বি স্কোয়ার তো এম টু স্কোয়ার এন ওয়ান স্কোয়ার m3 স্কয়ার - 2 72 ab এই e যে m1 m2 n1 n2 আছে তো এর বদলে আমরা লিখতে পারি এই তিনটার বদলে a - b হোল স্কয়ার তো a স্কয়ার - 2ab + b স্কয়ার একইভাবে তুমি দেখো এখানে কি লিখতে পারো এই যে এটা এটা আর এটা ঠিক আছে এর বদলে তুমি লিখতে পারো n1 l2 - n2 l1 হোল স্কয়ার ঠিক আছে কারণ তুমি যদি এন ওয়ান এল টু এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি মাইনাস বি হোলি স্কোয়ার ঠিক আছে ওকে আশা করি তোমরা বুঝছো এবার দেখো সাইন থিটা সমান সমান প্লাস মাইনাস স্কোয়ারটা যদি আমরা উপ পাশে যদি রুট করে দিই বর্গমূল করে দিই তাহলে আমাদের কী হবে এখানে রুটে কাটা যাবে এখানে থাকবে রুট আবার এল ওয়ান এম টু মাইনাস এল টু এম ওয়ান ঠিক আছে হোলি স্কোয়ার

এম ৱান এন টু মাইনাছ এম টু এন ওৱান হলী স্কোৱাৰ প্লাছ এন ওৱান এল টু মাইনাছ এন টু এল ওৱান হলি স্কোৰ প্লাছ এল ওৱান এম টু মাইনাছ এল টু এন ওৱান এম ওৱান হলি স্কোৰ ঠিক আছে চ' এইটো আমাৰ সমান দেখালেম আমাৰ ঠিক আছে এখন আমাৰ দেখো তিনি নম্বৰ ভ্ৰমণ তিনি নম্বৰ ভ্ৰমণ মানে কি আছে টেনথিটাৰ সমান সমান প্লাছ মাইনাছ ৰুটু বাৰ এম ওৱান এন টু মাইনাস এম টু এন ওয়ান হোল স্কোয়ার এন ওয়ান এল টু মাইনাস এন টু এল এল এম টু এল টু এম বাই এল এল টু এম এম টু এন ঠিক আছে এখন লাগবে আমরা এটা তিন নম্বরটা ঠিক আছে আচ্ছা দেখো আমরা তিন নম্বরটা দেখি পাওয়ান তিন নম্বরটা আমাদের কী ছিল আমরা আমরা কি জানি তিন থিটা ছাইন থিটা বাই কস থিতা ঠিক আছে আমরা জানি টেন থিটা সমান সমান সাইন থিটা বাই কস আচ্ছা এখন আমাকে বলো তো আমরা তো সাইন থিটার মান পাইছি না এই যে সাইন থিটা সাইন থিটা সমান যে প্লাস মাইনাস কি বলো রুট ওভার আমরা লিখি সাইন থিটার মানটা রুট ওভার তোমার এল ওয়ান এম টু মাইনাস এল টু এম ওয়ান হোল স্কোয়ার প্লাস এম ওয়ান এম টু মাইনাস এম টু এন ওৱান হোলি স্কেয়াৰ প্লাছ এন এন ওৱান এল টু মাইনাছ এন টু এল ওৱান হোলি স্কেৰ ঠিক আছে নিশ্চয় দেখ তোমাৰ চেণ্টিটা লেখাৰ আমাৰ চেণ্টিটা পাইছোঁ আমাৰ দুই নম্বৰে নিশ্চয় কি কষ্টিটাতো কষ্টিটাতো আমাৰ এক নম্বৰ প্ৰমাণ কৰিছিলে হে লেকচাৰ টুতে এৰাগে লেক্সাৰে কচিটাৰ মতে কিছিলোঁ এল ওৱান এল টু প্লাছ এম ওৱান এম টু প্লাছ এন ওৱান এম টু ঠিক আছে লিখো কষ্টিটাৰ এল ওয়ান এল টু প্লাস এম ওয়ান এম টু প্লাস এন ওয়ান এন টু আচ্ছা তিন নম্বর প্রমাণ কিন্তু একটু সোজা ওটা আমাদের দুই নম্বর প্রমাণ আর এক নম্বর প্রমাণ বসে দিয়েছি তিন নম্বর প্রমাণ হয়ে গেছে কিন্তু তোমার যদি ডাইরেক্ট তিন নম্বর প্রমাণটা দেয় ঠিক আছে তোমার যদি ডাইরেক্ট এই অঙ্ক করা দেয় তাহলে তোমার এর আগে এই এক একাধিক করতে হবে বা তোমার দুই নম্বরটা দিলে এক নম্বরটা করে আসতে হবে ঠিক আছে ওকে ওকে এখন আমাদের এখন দেখো আরও কি বলছিল তোমার এই থিওরাম সিক্সে আরো বলছে যে রেখা দয় পরস্পর লম্ব এবং সমান্তরাল হওয়ার শর্ত নির্ণয় করতে যে এই দুইটা রেখা দুইটা রেখা পরস্পর কি লম্ব এবং সমান্তরাল হওয়ার শর্ত আমাদের নির্ণয় করতে হবে তো এখন আমরা এটাই করবো ঠিক আছে তাহলে দেখো রেখা দয় পরস্পর লম্ব হয় সত্য আমরা জানি কি যদি দুইটা রেখা পরস্পর লম্ব হয় তাহলে তাদের মধ্যবর্তী কোন কত ডিগ্রি নাইনটি ডিগ্রি হ্যাঁ রেখাদয় পরস্পর লম্ব হয় তবে থিতা কত ডিগ্রি হবে থিতা হবে তোমার নাইনটি ডিগ্রি ঠিক আছে তে থিতা নাইনটি ডিগ্রি হলে এবার দেখো আমাদের তিন নং আচ্ছা তিন নং আমাদের কি ছিল আমরা ওই যে এক নং এর যে প্রমাণটা করছি প্রথম প্রবণটা এটা আমরা তিন নং দিলাম ঠিক আছে তো তিন নং ছিল আমাদের কস থিতা সময় সময় এল ওয়ান এল টু প্লাস এম এম টু প্লাস এন ওয়ান এন টু ঠিক আছে প্রথম প্রবণটা আচ্ছা কস থিতা থিতার মান কত ডিগ্রি নাইনটি ডিগ্রি যেহেতু রেখা দেয় বয়স্পর লম্ব ঠিক আছে তো কস নাইনটি ডিগ্রি সময় সময় এল ওয়ান প্লাস এল টু প্লাস এম এম টু এন ঠিক আছে তো এখন দেখো আচ্ছা কস নাইনটিগ্রি মান কত বলতো নাইনটিগ্রিম ওয়ান তো কস মান জিরো তার মানে তুমি পাইতে এল এল টু এম এম টু এন সমান সমান কে ঠিক আছে তলে রেখা দয় লম্ব হয় তো তোমার এল এল এম সমান সমান কে জিরো ঠিক আছে আচ্ছা দেখো এখন দেখো রেখা পরস্পর সমান্তরাল হওয়ার সত্ত্বেও কি যদি রেখাদয় পরস্পর সমান্তরাল হয় তবে আমরা কি জানি থিতা হয় জিরো ডিগ্রি হবে অথবা কত ডিগ্রি হবে একশো আশি ডিগ্রি বাট লম্ব হলে নাইনটি ডিগ্রি সমান্তরাল হলে থিতা সমানসমান জিরো ডিগ্রি হইতে পারে একশো আশি ডিগ্রিও হতে পারে এখন দেখো আমরা দুই নম্বর প্রমাণে আমরা কী দেখছিলাম সাইন সমান সমানসমন প্লাস মাইনাস এল ওয়ান এম টু মাইনাস এল টু এম ওয়ান হোলিস্কোয়ার প্লাস এম ওয়ান এম টু মাইনাস এম টু এন ওয়ান হোলিস্কোয়ার প্লাস

এল ওয়ান হোলি প্লাস এল ওয়ান এম টু মাইনাস এল টু এম ওয়ান ঠিক আছে এটা আচ্ছা তো এখানে তুমি সাইন থিটে আছে টেন শুন আমরা জিরো ডিগ্রি বসাই তো বসাইলে কি হবে তোমার সাইন জিরো ডিগ্রি মান প্লাস শূন্য সমান প্লাস মাইনাস যা আছে তা লেখো ঠিক আছে এম ওয়ান মাইনাস আচ্ছা আমরা যা আছে তা লিখলাম এরপরে দেখো তুমি এখানে তুমি কি লিখতে পারো এখানে যদি তুমি বর্গ করে দাও বই পাশে বর্গ করলে কী হবে এখানে প্লাস মাইনাসটা বাদ হয়ে যাবে রুটটা বাদ হয়ে যাবে তোমার থাকবে কী পাশে থাকবে তোমার এম ওয়ান এন টু মাইনাস এম টু এন ওয়ান ঠিক আছে হোল স্কয়ার রুটটা বাদ হয়ে যাবে বর্গ করে দিলে বই পাশে প্লাস কি থাকবে এন ওয়ান এল টু মাইনাস এন টু এল ওয়ান

এ যে এটা ইকল টু জিরো এটা ইকলটু জিরো এটা ইউল তিনট ইকুয়াল টু কী জিরো তো এটা লেখা আমরা এটা ইউল টু জিরো দিলাম ঠিক আছে তো জিরো দেওয়ার পরে তুমি এখান থেকে দেখো উভয় বসেবার বর্গমূল করে দাও রুট করলে স্কোয়ার কাটা এখানে জিরো রুট করলে জিরো থাকবে তার মানে তুমি লিখতে পারো এম ওয়ান এন টু মাইনাস এম টু এন ওয়ান ইকুয়াল জিরো ঠিক আছে বা এখানে দেখো এম ওয়ান এন টু সমান সমান এম টু এন ওয়ান এখানে তুমি উভয় পক্ষে কী দিয়ে বাক দেবা এম ওয়ান বাই এম টু দেখো তুমি যদি এম টু আর এন টু দিয়া বাক ঠিক আছে তাহলে তোমার এম টু এম টু দেখো তুমি এখানে যদি তুমি এলে তোমার কি আছে আছে তোমার এম ওয়ান তুমি যদি এম টু এন টু দিয়া বাগদ তাহলে এন টু এন টু থাকবো এম বাই একু তুমি এম টু এন দিয়ে দিলে এম টু এম কারা থাকবো এন বাই

এন টু এল ওয়ান ঠিক আছে তো এইখান থেকে তুমি দেখো তুমি যদি এটাকে এন টু এল টু দিয়ে বাক করো এন টু এল টু তাতে থাকবে এল টু এল টু কাটা থাকবে এন ওয়ান বাই এন টু থাকবে একই এটার এটার এন টু এল টু দিয়ে ভাগ করলে এন টু এন টু কাটা এল ওয়ান বাই এল টু থাকবে ঠিক আছে এটা দিলা তুমি পাঁচ নাম্বার ঠিক আছে এখন দেখো তুমি এই চার আর পাঁচ সাথে কি পাবা চার ও পাঁচ ঠিক আছে হতে হতে আমরা কি ভাবো সরলরেখা দেয় পরস্পর লম্ব হওয়ার সত্ত্বেও দেখো সরল সরলরেখা দয় ঠিক আছে পরস্পর সরি লম্ব না সমান্তরাল হওয়ার সত্ত্বেও তাহলে চান নং আর পাঁচ নং দেখো তো চার নং থেকে দেখো সরললেখা দেয় পরস্পর সমান্তরাল হওয়ার সত্ত্বেও আমরা কি পেয়েছি এম ওয়ান বাই এম টু সমান সময় ওয়ান বাই এম টু এন ওয়ান বাই এন টু সমান এরা আবার এন ওয়ান বাই এন টু সমান এরা ঠিক আছে তার মানে তুমি এখান থেকে কি লিখতে পারো দেখ বলো তোমাকে এল ওয়ান বাই এল টু সমান সমান এম ওয়ান বাই এম টু সমান সমান এন ওয়ান বাই এন টু কারণ দেখো এন ওয়ান বাই এন টু সমান সমান এম ওয়ান বাই এম টু আবার এন ওয়ান বাই এন সময় সুম এল ওয়ান বাই এল টুমান সমান বাই এন টু তাহলে এটাই আমাদের কি সরল রাখা দেয় কি হওয়ার সত্য সমান্তরাল হওয়ার সত্য ঠিক আছে আর লম্ব হওয়ার সত্ত্বেও সরল রাখা দেয় এল জিরো ওকে সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ